তারপরে দেখেছিলাম ইন্দ্রনীল সেনকে সুদূরের বলাকা এই ক্যাসেটটা খুব পপুলার ছিল এবং আমি হাজরায় তখন ওরা আমাদের এগেনস্টে থাকলেও তখন কিন্তু ইন্দ্রনীল গানটা গাইতে আসত এবং আমি কিন্তু মন দিয়ে গানটা প্রতিবার শুনতে যেতাম এবং এখনকার গান কিন্তু ও অনুপের বন্ধু ছিল সেই হিসেবে আসতো অনুপ চ্যাটার্জি প্রোগ্রামগুলো করতো আজকেও নেই এবং এখন আমি দেখছি টোটালটাই লোকসঙ্গীতের কায়দায় একটা চলে যাচ্ছে লোকসঙ্গীতের একটা নিজস্বতা আছে সেই একই টাইপের সুর ওই সোহাগ চাঁদ বদনী বদনী তো দেখি ওই বালা তো দেখি ওই টাইপেরই এই রকমেরই অনেক গান কিছু জিগজাক কিছু শুধু কথা দিয়ে গান কথা দিয়ে গানটাও একটা শিল্প ব্যান্ড বেরিয়েছে নতুন তারাও ভালো করে কিন্তু মনে রাখবেন তার মধ্যেও ক্লাসিক্যাল গানের কোনো বিকল্প নেই আমাদের মনের মধ্যে যে গানের সুর বেঁধে দিয়েছেন সলিল চৌধুরী থেকে শুরু করে পুলক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে কিশোর কুমারের গান থেকে শুরু করে শ্যামল মিত্রের গান থেকে শুরু করে আমরা যদি সেই পথ ধরেও চলি সন্ধ্যা দিই যে সন্ধ্যা দি আমাকে খুব ভালোবাসতেন আর শুনলে আমরা অবাক হবেন যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনাও আমরা আমি আবার কবে গান শিখলাম আমি কি করে শোনাব তখন বলতো না না তুমি খুব সুরে গাও তুমি আমাকে গানটা শোনাও না তো তোমার ফোন ছাড়ছি না একদিন তো এমন অবস্থা আমার আর গান আমার আর ফোন ছাড়ছে না শেষকালে বাধ্য হয়ে আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও এই গানটা আমি ওনাকে দু লাইন শুনিয়েছিলাম দ্বিজেন্দা মারা গেছে আজ বেছে নেই আমার মনে আছে দ্বিজেন্দা বারবার করে বলতেন তুমি কেন একটা ক্যাসেট বের করো না তুমি কেন একটা নিজের গলায় গান গাও না আমাকে অনেক বার করে বলতো সুবীর সেন আমাকে খুব ভালোবাসতেন অনেককে আমরা হারিয়েছি লতাজি মারা গেছেন কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন লতাজি আমাকে একটা মা কালীর ছবি দিয়ে একটা হার পাঠিয়েছিলেন সেটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি সুতরাং এই যে জায়গাগুলো আমাদের অরিজিতও ভালো গায় শানও ভালো গায় কুমার শানুও ভালো গায় কবি সুমন্ত আধুনিক গানের জনক বলা যায় যে নতুন করে শুরু করেছিল এবং আজও বাংলা খেয়াল রেগুলার গায় আর আমাকে একটা করে পাঠায় নচিকেতার গানেরও একটা বাজার আছে বিশেষ করে বৃদ্ধাশ্রম গান সকলের মন কেড়েছে নচিও গায় তাছাড়াও সৌমিত্র সুরজিৎ থেকে সবাই আছে জয়তীরা সকলেই গায় আমি হয়তো সময়ের কারণে সবার নাম করতে পারছি না কিন্তু আমি খেয়াল রাখি এগুলো তাই আগামী দিন বলবো আপনাদের আমাদের শিল্পীদেরও বরণ করে ডাকুন সবাইকে ডাকুন হিন্দি বাংলা গুজরাটি মারাঠি পারসিক শিখ আমাদের কোনে নেই এই যে পাঞ্জাবিদের যে ভাঙ্গরা নাচ এ তো একটা গান গাই সবাই তালে তালে নাচে গুজরাতিদের ডান্ডা নাচ ডান্ডিয়া আমাকে তো কেউ শেখায়নি আমি নিজেই শিখে গেলাম ভুল হোক খারাপ হোক আরে চেষ্টা করে দেখতে ক্ষতি আমি যখন জঙ্গলে যাই আদিবাসীদের সাথে তালে তাল দিয়ে নিয়েছি তারা কি আমায় শিখিয়েছে না আমি তাদের স্টেপটা দেখি স্টেপটা দেখে ধরে নিই তার কারণ হচ্ছে ছোটোবেলায় আমরা তো রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম আর আমরা চৌকির মধ্যে একটা চাদর পেতে প্যান্ডেলের দরকার ছিল না তাতেই নিজেরাই গান গাইতাম নিজেরাই নাচতাম এইসব করতাম আমি নিজেও তিন বছর গান শিখেছিলাম কিন্তু তারপর যাই হোক আমার গানটা চলে গেল হ্যাঁ আমার হারমোনিয়ামটা বিক্রি করে দিল তাহলে গানটা কি করে থাকবে আমার রেওয়াজটা তো ছিল না সুতরাং ওই বলে না যে সাথে সাথে চলে ইচ্ছে বলে একটা জিনিস আছে যে ইচ্ছেটা হৃদয় দিয়ে তৈরি হয় কেউ কিন্তু সব কিছু নিয়ে জন্মায় না মেয়েরা শুধু রাঁধে না চুলো বাঁধে তেমনি আমায় যদি বলেন আপনি ঘর মুছতে জানেন হ্যাঁ জানি অনেকের থেকে ভালো করে দেবো যদি বলেন কাপড় কাচতে জানেন খুব ভালো জানি যদি বলেন রান্না করতে জানেন খুব ভালো জানি যদি বলেন মাছ ধরতে জানেন খুব ভালো জানি যদি বলেন ধান পুঁততে জানেন খুব ভালো জানি যদি বলেন লিখতে টিকতে জানেন আমলে একটু একটু জানি আমার কবিতার বই বেরোলো এক হাজার কবিতা বুঝুন আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে হাট্টিমাটিম মাটিমটি মোড়া মাঠে পাড়ে ডিম অনেকে জানে না নেশার মতো বলে আমি একদিন একটা করে সোয়েটার বুনতাম এখনো স্যাম্পেল আছে ওদের কাছে বলছে মেশিনে শুধু সেলাইটা করতে পারি না ক্রুজ থেকে শুরু করে আর সব কিছু করতে পারি রান্না করতেও খুব ভালোবাসি আবার আন্দোলন করতেও ভালোবাসি আবার ঝগড়া করতেও ভালোবাসি অপ্রিয় সত্য বলতেও ভালোবাসি আর যারা যারা আমায় পছন্দ করে না গালি দেয় আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো জেসাস ক্রাইস্টের মতো ওরা জানে না ওরা কি ভুল করেছে বলতে নেই মানুষের জীবন তো খুব টাইমিং ক্ষণস্থায়ী কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে টাকাও ঢুকতে দেবেন না আমি সবাইকে বলে দিচ্ছি আমি কারো দয়া চাই না আমি জীবনে কারো দয়া নিয়ে মানুষ হইনি আমি জীবনে কারো দয়া চাই না তার কারণ আমি নিজের নামে স্টেডিয়াম বানাই না আমার পাবলিসিটির দরকার নেই আমি নিজের নামে ট্রেন লাইন করি না আমার প্রয়োজন নেই আমি নিজের নামে সব কিছু করি না কারণ আমার প্রয়োজন নেই আমি এমনকি মাটি মানুষের নামে একটা স্কিম করিনি আজ পর্যন্ত মনে রাখবেন আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমায় বলেছিল যদি কিছু করা যায় আমরা না কোনো প্রয়োজন নেই আমার বাবা মা কোনো দিন চাইতেন না আমিও চাই না ভাই মানুষের মতো মানুষ এইটুকু হয়ে বেঁচে থাকলে এর থেকে বেশি কিছু চাই না যতটা পারি ততটা করি আমার সাথে দেখুন না একশো দিনের কাজ বন্ধ এটা গভর্নমেন্টের কথা বলে বলছি শুধু একমাত্র পশ্চিমবাংলা সাত হাজার কোটি টাকা আমরা পাই যেখানে লোকগুলো কাজ করেছে গরিব লোক মাথায় করে মাটি তুলেছে এবং তাদের টাকা দেয়াটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী পাইনি আজও পাইনি বাংলার আবাসন যোজনা বাংলার বাড়ি বন্ধ দীর্ঘদিন ধরে একটাও দেয়নি গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে আবার বলছে ঘর মে জল কোন দেতা ও নেতা দেতা है। আচ্ছা বলুন তো আমাদের টাকা ইলিশ মাছের তেলে মাছ ভাজা আগে আমরা সে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতাম ভাবলাম জিএসটি ট্যাক্স হলে ওয়ান ট্যাক্স এটা হেল্পফুল হবে আজকে তো সব ট্যাক্স সেন্ট্রাল गवर्नमेंट তুলে নিয়ে যায় এবং সেই ট্যাক্সের আমাদের যেটা পাওয়া না সেই পাওয়া না থেকে ওরা 40% দেয় আমরা 60% দি তাতেও বলবে সব হামনে কর رہا ہے हां भाई आप सब कट दिया आप एक काम करो ना आसमान को थोड़ा छू के देखो सूरज को थोड़ा ले आओ कोल में চাঁদ কোথরা ব্লক এল আগের ইসরো বি কুচ কাটতে হয় তো বলতে হামনে কিয়া দেখুন দেশটা সবার পৃথিবীটা সবার এই দেশটা কিন্তু মনে রাখবেন আমরা একা কেউ নই সারা পৃথিবী আজকে একটা দেশ আমাদের সব লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চড়িয়ে আছে আবার পৃথিবীর বিভিন্ন লোক আমাদের প্রান্তে ছড়িয়ে আছে আমি যদি একটা মুখ খুলি আমি চাই না আমার দেশের ভূমিকা অন্য লোক নিয়ে সমালোচনা করুক আমি মাদারল্যান্ডকে ভালোবাসি আমার জন্মভূমিকে ভালোবাসি তাই আজও চুপচাপ আছি যারা জীবনে এক পয়সা চা কিনে খায়নি কারো কাছ থেকে দয়া নিয়ে আজও আমি চিফ মিনিস্টার আপনারা সবাই জানেন আমি দেড় লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি সব কিছু পেতে পারি অ্যাডভান্টেজ অল আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে এগারো বছর বারো বছর পেনশন পাই পার্লামেন্ট থেকে এক পয়সাও নিই সেই টাকা নিলেই তো আমার আর আমি এমপি সাতটা সের আমার তখন চল্লিশ পঞ্চাশ কোটি টাকা জমানোর প্রয়োজন নিই না তো এক পয়সাও কই একবারও কেউ স্বীকার করেছেন করেননি তো তবু আমরা চোর একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে আরে এই সবচেয়ে বড় চোর যারা তারা মুখে গোবর লেপে বসে আছে